প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রত্যাশা করেছিলাম যে এই মাসেই বোধহয় ক্লাস শেষ হয়ে যাবে অনলাইনের ক্লাস, যেহেতু সরকার থেকে এক ধরনের ঘোষণা এসেছে 30 তারিখ থেকে প্রতিষ্ঠান খুলবে, কিন্তু এনভায়রনমেন্ট ওভারঅল সিচুয়েশন পারমিট করতেছে না, মনে হয় না প্রতিষ্ঠান খুলবে। তার মানে তোমাদেরকে আরো অপেক্ষা করতে হবে সরাসরি ক্লাসের জন্য, আপাতত অনলাইন ক্লাসের উপরেই ডিপেন্ড করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। পৃথিবীতে মানুষ যেটাকে নিজের আপন মনে করে, নিজের আপন মনে করে যেটা আমার, এটা আমার, এটা একান্তই আমার, এরকম যেটাকে মনে করে ওটার জন্য মানুষ মানি টাইম অ্যান্ড এনার্জি, মানি টাইম অ্যান্ড এনার্জি ওটার জন্য সে খরচ করে। মানি ওই ওটা যেটাকে নিজের আপন মনে করলো ওটার জন্য অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, ওটার জন্য তার এনার্জিকে ব্যয় করে যেটাকে সে আপন মনে করে। একজন মানুষ টাকা খরচ করে সুন্দর করে যখন একটা বিল্ডিং বানায়, কে বা কারা অন্ধকারে, রাতের অন্ধকারে ওই বাড়িতে বাহির দিয়ে যদি কেউ পোস্টার লাগায় যদি বাড়ির সৌন্দর্য নষ্ট করে, তাহলে সেটাকে আবার পোস্টারগুলো উঠানোর চেষ্টা করে, বাড়িটাকে সুন্দর রাখার চেষ্টা করে, কারণ বাড়িটা সে নিজের আপন মনে করে, এটা আমার, বাড়ির সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আমার, স্বাস্থ্য আমার, এটার রক্ষণাবেক্ষণ, এটা এটার দিকে খেয়াল রাখার দায়িত্বটাও আমার। এই জন্য স্বাস্থ্যকে আমার নিজের সম্পদ মনে করার কারণে এটার জন্য আমি টাকা ব্যয় করি, সম্পদ ব্যয় করি। বিষয়টা এমন হয়েছে এখন যে পড়াশোনা এটাকে আমার মনে করতে হবে, পড়াশোনা একান্তই আমার, আব্বা বলছেন, আম্মা বলছেন, আমার টিচার বলছেন পড়াশোনা করার জন্য, এই জন্য আমি পড়তেছি, ভালো কথা। কিন্তু এর চাইতে এখন বড় বড় কথা হলো যে ভাবতে হবে যে না, পড়াশোনাটা একান্তই আমার, জ্ঞান অর্জন একান্তই আমার, অতএব আমাকে ভাবতে হবে এই সিচুয়েশনে আমি কিভাবে পড়াশোনা করব, কিভাবে আমি আগে বাড়ব, কিভাবে আমার আমার এই পড়াশোনার যে একটা ফ্লো ধারা এটাকে কিভাবে আমি ঠিক রাখবো, এটাকে আমাকে ভাবতে হবে। মা বাবা তো বারবার খেয়াল রাখবেন, পরামর্শ দিবেন, টিচাররা বুঝাবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, কিন্তু করতে তো হবে আমার, চেষ্টা করতে হবে আমার, আমি চেষ্টা না করলে তো হবে না। এজন্য যে কথাটা আগে একবার বলেছিলাম যে ভালো ফলাফল নির্ভর করে হলো তিনটা বিষয়ের উপরে, একটা হলো একাডেমিক অ্যাটমসফিয়ার। এখানে একাডেমিক অ্যাটমসফিয়ার তো এখন নাই, তুমি ক্লাসে আসতে পারতেছো না, লেসন নিতে পারতেছো না, তাই যদি হতো ওই স্কুল ছাড়া, কলেজ ছাড়া, মাদ্রাসা ছাড়া যদি পড়াশোনা হতো, তাহলে মানে ঘরে বসেই পড়াশোনা করত, ঘরে বসেই পড়াশোনা করত, এটা তো হচ্ছে না, এখন একাডেমিক অ্যাটমসফিয়ারটা পাচ্ছ না। দ্বিতীয় হলো হোমলি অ্যাটমসফিয়ার, বাড়ির পরিবেশ। তো বাড়ির পরিবেশটা তো তোমার অনুকূলে আছে, বাড়ির পরিবেশটা এখনো তোমার অনুকূলে আছে, মা বাবা খেয়াল রাখতেছেন, তুমি বাড়ি, তোমার অধিকাংশ সময় বাড়িতে সময় কাটাচ্ছ, যে সময়টা যে তোমার হাতে আছে এই সময়টাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করো। আমার জানা মতে, আমার এক স্টুডেন্ট ও ফোন করে বললো, স্যার আমি এই গত এক বছরের মধ্যে ডিকশনারির মোস্ট অফ দ্য ওয়ার্ডস আমি শিখে ফেলছি, আমি স্কুলে যাই না, কলেজে যাই না, কি করব, বাসায় বসে বসে এগুলো শিখে ফেলছি। তো এরকম অনেকে আছে এই বন্ধের মধ্যে, এই বন্ধের মধ্যে অনেকে কোরআন শরীফ শিখতে পারতো না, কোরআন শরীফ শিখে ফেলছে, হেফজ করতে পারতো না, অনেক হেফজ কমপ্লিট করে ফেলছে ঘরের মধ্যে এক বছরের মধ্যে, এরকম ঘটনা ঘটছে। তো চেষ্টা যেহেতু এটাকে সে নিজের মনে করছে যে এটা আমার, চেষ্টা করার কারণে হয়ে গেছে, এই কারণে একাডেমিক অ্যাটমসফিয়ারটা অনুকূলে নাই, হোমলি যে এনভায়রনমেন্ট এটা অনুকূলে আছে। এই দুইটার চাইতেও আরো সবচেয়ে বড় যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো স্ট্রং ডিটারমিনেশন, তোমার প্রবল মনোবল। এটাই এখন আমি এই বিষয়ের উপর এখন আলোচনা করতে চাচ্ছি যে তোমার প্রবল মনোবল আছে কিনা, প্রবল মনোবলটা থাকতে হবে, ডিসহার্টেন্ড হলে হবে না, তোমাকে ইন ফুল সুইং পূর্ণ উদ্যমে তোমাকে এখন কাজ করতে হবে, পূর্ণ উদ্যমেই পড়াশোনা করতে হবে। শুধু এই প্রতিষ্ঠানে আমি স্কুলে যাচ্ছি না, কলেজে যাচ্ছি না, আমি কিভাবে পড়াশোনা করব, এর মধ্যেই করতে হবে, এর মধ্যেই করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক,
তো আমি তোমাদেরকে আজকে একটা বিষয় নিয়ে যে আলোচনা করব সেটা হলো ইউজ অফ ইনফিনিটিভ। ইউজ অফ ইনফিনিটিভ নিয়ে আলোচনা করব, যেটা এই কমপ্লিটিং সেন্টেন্সে কাজে লাগে, কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজ এন্ড ফ্রেজেস, তারপর উইথ ক্লুজে কাজে লাগবে, উইদাউট ক্লুজে কাজে লাগবে, বিভিন্ন জায়গাতে গ্রামারের অংশটা কাজে লাগে, ইনফিনিটিভ নিয়ে আলোচনা হবে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস মূল ভার্ব, টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব, টু প্লাস প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ টু এর পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না, এটা হলো ইনফিনিটিভ। একটা ক্ষেত্র আছে যেখানে টু এর পরে ভার্বের আগে টু বসবে না, একটা ক্ষেত্র আছে ওটাও ইনফিনিটিভ কিন্তু ভার্বের আগে টু বসবে না, ভার্বের আগে টু বসবে না, ওটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, আর যখন টু বসে তখন বলে ফুল ইনফিনিটিভ। এইগুলো বিষয় নিয়ে একটু আলোচনা করব, যে কখন ইনফিনিটিভ বসে, কিভাবে বসে, কখন ভার্বের আগে টু বসে, এবং যেখানে টু প্লাস ভার্ব বসে ওখানে অন্য কিছুও হয় কি না, সেই বিষয়গুলো এখন আলোচনা করব। এগুলো ভালো মতো একটু বোঝার চেষ্টা করো, আসো আমরা বোর্ডে চলে আসি, বোর্ডে খেলে। তাহলে আমরা বোর্ডের দিকে খেয়াল করি, বোর্ডের দিকে খেয়াল করে দেখো ইউজ অফ ইনফিনিটিভ। যদি আমি সংক্ষেপে বলি, সংক্ষেপে বলি যে ইনফিনিটিভ কি, তাহলে যে স্টারিক মার্ক দিয়ে লেখা আছে খেয়াল করো, টু প্লাস মূল ভার্ব, টু প্লাস মূল ভার্ব, ভার্বের কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, টু প্লাস মূল ভার্বকে ফুল ইনফিনিটিভ বলে। আর মেক, লেট, হেল্প প্লাস অবজেক্টের পর শুধু মূল ভার্ব বসে, তার আগে টু বসে না, এ ধরনের হলে ওটাকে বেয়ার ইনফিনিটিভ বলে, ওটা বেয়ার ইনফিনিটিভ হয়, এক্ষেত্রে ভার্বের পূর্বে টু বসে না। এ হলো ইনফিনিটিভ চেনার উপায়। এখন হলো ইনফিনিটিভের ব্যবহার। ইনফিনিটিভের ব্যবহার এখানে লেখা আছে, দেখো এখানে এখানে লেখা আছে ইনফিনিটিভের ব্যবহার, উদ্দেশ্য বুঝালে টু প্লাস মূল ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ, এই টু প্লাস মূল ভার্বটাই হলো ইনফিনিটিভ। উদ্দেশ্য বুঝালে টু প্লাস মূল ভার্ব বসে, যেমন এখানে লেখা আছে উই ইট, আমরা খাই, আমরা খাই, উই ইট। এখন নিজেকেই প্রশ্ন করি, আমরা কেন খাই, আমাদের খাওয়ার উদ্দেশ্যটা কি? এই যে উদ্দেশ্য, উদ্দেশ্যটাই হবে হলো টু প্লাস মূল ভার্ব দিবেন, এটাই হবে ইনফিনিটিভ। উই ইট, আমরা খাই বাঁচার জন্য, বাঁচার জন্য, বাঁচাটা হলো উদ্দেশ্য। এই কারণে আমরা এখানে লিখতে পারি উই ইট, এই যে টু লিখবো আর লিভ লিখবো, উই ইট টু লিভ, আমরা বাঁচার জন্য খাই, টু লিভটা হলো ইনফিনিটিভ। ভালো মতো খেয়াল করে, এটা কিন্তু উদ্দেশ্য, খাওয়ার উদ্দেশ্য টু লিভ, খাওয়ার উদ্দেশ্য টু লিভ, যদিও খাওয়ার উদ্দেশ্য এটা হওয়া উচিত না, কিন্তু আমরা বাঁচার জন্যই খাই। আচ্ছা, এরপরে উই ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করি, আমরা কঠোর পরিশ্রম করি, কেন করি, কোন উদ্দেশ্যে করি, ওই উদ্দেশ্যটাই হলো ইনফিনিটিভ। উই ওয়ার্ক হার্ড টু, উই ওয়ার্ক হার্ড টু সাকসিড, টু সাকসিড ইন লাইফ, উই ওয়ার্ক হার্ড টু সাকসিড ইন লাইফ, অর্থাৎ জীবনে সফল হওয়াটাই হলো আমাদের উদ্দেশ্য, এই কারণে আমরা কঠোর পরিশ্রম করি। তোমরা যে ভুলটা করো বিভিন্ন সময়, তোমরা এখানে লিখো হলো টু সাকসেস, টু সাকসেস লেখো, টু সাকসেস লেখো, এই কারণে তোমরা সাকসেস কে ভার্ব মনে করো, সাকসেস নাউন, সাকসিড ভার্ব, সাকসিড ভার্ব, সাকসেস নাউন। এখন এই আমি কৌতূহলবশত একজনকে জিজ্ঞেস করলাম, একজন ছাত্রকে, যে সাকসেস কে ভার্ব এবং সাকসিড কে অন্য কিছু মনে হয় কেন? তখন বললো স্যার টু এর পরে তো পাস্ট টেন্স বসে না, এটা তো পাস্ট টেন্স, দেখেন না স্যার এটা পাস্ট টেন্স, এই যে ইডি আছে, তো ইডি দেখে কনফিউজড, মনে করে যে শেষে ইডি আছে, তো টু এর পরে ইডি যুক্ত ভার্ব লিখবো কেন, নিশ্চয়ই টু এর পরে ট্রাইড এটা লেখা যাবে না, টু এর পরে কুকড লেখা যাবে না, টু এর পরে এফেক্টেড লেখা যাবে না। তো ওই চিন্তা করে মনে করে যে এটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল আর সাকসেস হলো মূল ভার্ব, ওই কারণে সাকসেস লেখে। আসলে তুমি দেখো এটাকে বাদ দিলে তো এটা ভার্বই থাকে না, তখন থাকে হলো সাকসে, সাকসে, সাকসে বলে কোনো শব্দ নাই, তো সাকসিড এটাই হলো মূল ভার্ব। হ্যাঁ, যদি এটাকে পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল করার প্রয়োজন হয়, দিবা নতুন করে আবার ইডি, তখন হবে সাকসিডেড, সাকসিডেড, তখন হলো পাস্ট পার্টিসিপল। এই প্রবলেমের কারণে ওই ছাত্রছাত্রীরা সাকসিডের জায়গায় সাকসেস লেখে। আশা করি তোমরা এরকম সামনে করবে না, খেয়াল রাখবে এগুলো। এরপরে দেখো শি কেম টু ঢাকা, সে ঢাকায় এসছে, কেন এসছে, উদ্দেশ্য কি, কেন এসছে, উদ্দেশ্য কি, উদ্দেশ্যটা হলো ধরে নেই একটা চাকরি পাওয়ার জন্য,
তাহলে যেহেতু চাকরি পাওয়াটা উদ্দেশ্য তাহলে টু গেট আ জব এটা হলো উদ্দেশ্য তার মানে হলো আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো উদ্দেশ্য বুঝাবে যখনই কোনো উদ্দেশ্য বুঝাবে তখন টু প্লাস মূল ভার্ব বসবে হ্যাঁ টু প্লাস মূল ভার্ব ছাড়া অন্য ভাবে উদ্দেশ্য লেখা যায় ওটা শিখার স্বার্থে বলি যদি আমাদের এর আজকে যে টপিক না সেটা হলো উদ্দেশ্য বুঝালে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে উই ওয়েন্ট দেয়ার ফর গেটিং আ লট অফ মানি টু গেট আ লট অফ মানি না লিখে কি লিখলাম ফর গেটিং আ লট অফ মানি অর্থাৎ যেখানে টু প্লাস ভার্ব দিয়ে উদ্দেশ্য বুঝায় সেখানে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি লেখার সুযোগ থাকে কিন্তু সকল ক্ষেত্রে না একটা বিষয় হলো এই কখন টু প্লাস মূল ভার্বটা বেস্ট আর কখন ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি বেস্ট এটা বুঝতে হবে এরকম না অনেক সময় এরকম হয় যে টু প্লাস মূল ভার্বের সমার্থক হিসেবে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখতে পারো কিন্তু কোন কোন ক্ষেত্রে টু প্লাস মূল ভার্বই বেস্ট টু প্লাস মূল ভার্বই লিখতে হয় আবার কোন কোন ক্ষেত্রে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখতে হয় আবার কোন কোন ক্ষেত্রে ফরের পরে নাউন ব্যবহার করতে হয় আমরা আনন্দের জন্য পড়ি এটা উদ্দেশ্য আমরা আনন্দের জন্য পড়ি উই রিড ফর প্লেজার উই রিড ফর প্লেজার আমরা আনন্দের জন্য পড়ি কলেজ লেভেলে আমরা একটা টেক্সট পড়াতাম আগে অনেক বছর আগে এখন তো ওগুলো নাই রিডিং ফর প্লেজার রিডিং ফর প্লেজার উই রিড ফর প্লেজার তাহলে এখানে ফরের পরে কিন্তু নাউন বসছে ফর প্লেজার ফর প্লেজার এগুলো খেয়াল করতে হবে এরপর দেখো দুই নাম্বার পয়েন্টে বলা আছে চাওয়া আশা করা প্রত্যাশা করা ইচ্ছা পোষণ করা এরকম বোঝায় এরকম অর্থ প্রকাশ করলে ওই সমস্ত ভার্বের পর টু প্লাস মূল ভার্ব লেখা যাবে লেখা হয় হ্যাঁ আমি যে নিয়মগুলো বলতেছি তোমরা কিন্তু এগুলোকে এইভাবে নিও না যে এরকমই করতে হবে যে কোনো রুলের কিন্তু ব্যতিক্রম থাকে যে কোনো রুলের ব্যতিক্রম থাকে যে কোনো রুলের অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন অফ দি পার্টিকুলার গ্যাপ অফ আ পার্টিকুলার সেন্টেন্স ওখানে একের সময় এক এক রকম হতে পারে তো বেসিক জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করতেছি যেমন এখানে খেয়াল করো এখানে ওয়ান্ট মানে হলো চাওয়া ওয়ান্ট মানে চাওয়া উইশ প্রত্যাশা করা তারপর ডিজায়ার প্রত্যাশা করা এক্সপেক্ট প্রত্যাশা করা হোপ আশা করা এগুলো তো চাওয়া পাওয়া আশা করা প্রত্যাশা করা এরকম অর্থ প্রকাশ করতেছে এই ধরনের ভার্ব সাধারণত সাধারণত টু প্লাস মূল ভার্ব বসে এই ধরনের ভার্ব থাকলে দেখো এখানে খেয়াল করো এখানে যে উই ওয়ান্ট আমরা চাই চাওয়া আমরা চাই কি চাই কি চাই টু হেল্প পোর টু হেল্প দ্য পোর পিপল এখানে টু দিলাম আর এখানে হেল্প দিলাম এই টু প্লাস মূল ভার্ব হলো ইনফিনিটিভ এই যেখানে চাওয়া বুঝেছে এই কারণে এই ধরনের অর্থ প্রকাশ করার কারণে টু প্লাস মূল ভার্ব হয়েছে টু হেল্প দ্য পুয়ার পিপল টু হেল্প দ্য পুয়ার পিপল এখানে কিন্তু এই ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি লিখলে হতো না কারণ তোমাদের কিন্তু কিছুক্ষণ আগেই বললাম যে শব্দ চয়ন একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টা ওই গুরুত্ব না দেওয়ার কারণে ওই বাক্যের সৌন্দর্য নষ্ট হয়ে যায় বাক্যের অর্থ অর্থে ব্যতিক্রম ঘটে যায় সঠিক মিনিংটা আসে না যেমন আমি বললাম না কিছুক্ষণ আগে কোন কোন জায়গায় টু প্লাস মূল ভার্ব বেস্ট আবার কোন কোন জায়গায় ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি বেস্ট এই জায়গাতে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি লেখাটা ঠিক হবে না মোটেও ঠিক হবে না উই ওয়ান্ট ফর হেল্পিং উই ওয়ান্ট ফর হেল্পিং দ্য পুয়ার পিপল হবে না হবে না এখানে টু প্লাস ভার্বই দিতে হবে এখানে এখানে টু প্লাস ইনফিনিটিভ এখানে বেস্ট অর্থাৎ ইনফিনিটিভের সমার্থক হিসেবে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি লেখা যাচ্ছে না এরপরে দেখো হি উইশেস সে প্রত্যাশা করে ইচ্ছা করে টু রেন্ডার হিজ সার্ভিসেস ফর আস সে আমাদেরকে সেবা দেওয়ার প্রত্যাশা করে এই যে প্রত্যাশা করতেছে ইচ্ছা করতেছে এই কারণে টু প্লাস মূল ভার্ব এখানে ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি লেখা ঠিক হবে না শি ডিজায়ার্স টু স্ট্যান্ড বাই আস সে আমাদের পাশে দাঁড়ানোর প্রত্যাশা রাখে প্রত্যাশা করে ইচ্ছা করে এখানে প্রত্যাশা করার কারণে টু প্লাস মূল ভার্ব ফর স্ট্যান্ডিং লেখা ঠিক হবে না এরপর দে এক্সপেক্ট
to achieve progress in life. Okay, এখানে expect প্রত্যাশা করা to plus মূল ভাব achieve progress in life. I hope to see you. I hope to see you. এখানে এই হোপটা হলো আশা করা প্রত্যাশা করা এর কারণে এরকম হলো তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে প্রত্যাশা করা আশা করা অভিপ্রায় প্রকাশ করা চাওয়া ইচ্ছা করা এই ধরনের ভার থাকলে সাধারণত 2 প্লাস মূল ভার বসে তবে ব্যতিক্রম রয়েছে বা এটার চেয়ে বেটার কিছু হতে পারে বা এটাই হতে পারে বা এটা নাও হতে পারে এগুলো হলো বিস্তারিত আলোচনা মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এরপর আমি আরেকটা নিয়মে যাচ্ছি ওখানে এরপর আমরা 3 নম্বর পয়েন্টে চলে আসি 3 নম্বর পয়েন্টে লেখা আছে সাধারণত অ্যাডজেক্টিভের পর 2 প্লাস মূল ভার বসে দ্যাট ইজ ইনফিনিটিভ বসে 2 প্লাস মূল ভার্বের পর আচ্ছা 2 প্লাস মূল ভার বসে অ্যাডজেক্টিভের পর অ্যাডজেক্টিভের পর 2 প্লাস মূল ভার বসে এটা কিন্তু সকল ক্ষেত্রে না এটা সকল ক্ষেত্রে হবে না আমি মৌখিকভাবে তোমাদের কিছু বুঝাই যেমন আমি দেশ বিদেশ ভ্রমণে আগ্রহী তাহলে এখানে আই অ্যাম ফন্ড এফ ও এন ডি ফন্ড টু ট্রাভেল হোম এন্ড অ্যাব্রড বাক্য সঠিক না বাক্য ভুল এখানে হবে আই অ্যাম ফন্ড অফ টু হবে না আই অ্যাম ফন্ড অফ এরপর হবে জিরান্ড ইনফিনিটিভ হবে না জিরান্ড আই অ্যাম ফন্ড অফ ট্রাভেলিং হোম এন্ড অ্যাব্রড আমি দেশ বিদেশ ভ্রমণে আগ্রহী ফন্ড অফ আচ্ছা সে কানে খাটো সে কানে কম শুনে সে কানে কম শুনে এখন যদি তুমি এটা ইংরেজি ভাবে করো আমার শিখানো অনুযায়ী আমার রুলস অনুযায়ী এই জন্য আমি কিন্তু তোমাদের কনফিউশনটাকে দূর করার চেষ্টা করতেছি এমন যাতে না হয় আনোয়ার স্যার বলছেন অ্যাডজেক্টিভের পরে 2 প্লাস মূল ভার্ব দিতে এটাই দেব না এখন না সব শাখাতে জ্ঞান থাকতে হবে সব শাখায় জ্ঞান থাকতে হবে তাহলে দেখো সে কানে খাটো হি ইজ ডাল ডালটা অ্যাডজেক্টিভ হি ইজ ডাল এন্ড তুমি যদি লেখো হি ইজ ডাল টু হিয়ার হি ইজ ডাল টু হিয়ার হবে না লিখতে হবে হি ইজ ডাল অফ হিয়ারিং হি ইজ ডাল অফ হিয়ারিং এখানে অফ লাগবে আচ্ছা আমার বাবা ইংরেজি শিখাতে পারদর্শী আমার বাবা ইংরেজি শিখাতে পারদর্শী এখন তুমি লিখলে মাই ফাদার ইজ স্কিলড টু টিচ ইংলিশ মাই ফাদার ইজ স্কিলড স্কিলড এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে তারপরে তুমি আমার নিয়ম অনুযায়ী টু দিলে টু টিচ ইংলিশ হবে না এখানে লাগবে কি মাই ফাদার ইজ স্কিলড ইন টিচিং ইংলিশ ইন টিচিং ইংলিশ আবার সে ধূমপানে আসক্ত সে ধূমপানে আসক্ত হি ইজ অ্যাডিক্টেড খারাপ কাজ হলে হয় অ্যাডিক্টেড ভালো কাজ হলে হয় ডিভোটেড সে হি ইজ অ্যাডিক্টেড টু হি ইজ অ্যাডিক্টেড টু এই সেন্টেন্সটা খুব ভালো মতো খেয়াল করো এই সেন্টেন্সটা খুব ভালো মতো খেয়াল করো হি ইজ অ্যাডিক্টেড টু এরপরে দিলে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক পুরোপুরি আমার নিয়মের সাথে মিলতেছে হি ইজ অ্যাডিক্টেড হলো অ্যাডজেক্টিভ এরপরে টু এরপরে মূল ভার্ব দিলে স্মোক হবে না কারণ এখানে হবে হি ইজ অ্যাডিক্টেড টু স্মোকিং এখানে আইএনজি হচ্ছে এখানে আইএনজি হচ্ছে কারণ এটা একটা ফ্রেজ ফ্রেজ কিছু কিছু ফ্রেজ আছে যেখানে টু থাকা সত্ত্বেও ভার্বের সাথে আইএনজি হয় তাহলে সাধারণত সাধারণত অ্যাডজেক্টিভের পরে টু প্লাস মূল ভার্ব বসে কিন্তু যেগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ যেগুলো যেগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ ওগুলোর পরে জিরান্ড বসে ভার্ব প্লাস আইএনজি বসে এগুলো খেয়াল রাখতে হবে কখনো কখনো টু এর পরে মূল ভার্ব বসে আবার কখনো কখনো টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয় কখন হয় এগুলো আমি আমার আগের কোন ক্লাসে এগুলো আলোচনা করেছি আমি যে টু থাকা সত্ত্বেও কেন আইএনজি হয় ওই আমার ওই ভিডিওটা দেখলে তোমরা ওইগুলো বুঝতে পারবে এখন দেখো এখন শুধু আলোচনা করব যে অ্যাডজেক্টিভের পরে টু প্লাস মূল ভার্ব এটা আলোচনা করব দেখো এখানে এখানে আছে হলো ইটস আনওয়াইজ টু অ্যাক্ট এই যে টু অ্যাক্ট এগেইনস্ট দা এল্ডার্স এটা মূর্খতা মূর্খতা হলো অ্যাডজেক্টিভ আনওয়াইজ ইট ইজ আনওয়াইজ টু অ্যাক্ট টু প্লাস মূল ভার্ব ইনফিনিটিভ টু অ্যাক্ট এগেইনস্ট দা এল্ডার্স বয়োজ্যেষ্ঠ যারা বয়সে বড় তাদের মতের বিরুদ্ধে তাদের শুভাকাঙ্ক্ষার বিরুদ্ধে তাদের উপদেশের বিরুদ্ধে কাজ করাটা একটা মূর্খতা আনওয়াইজ মূর্খতা তাহলে এখানে আবার খেয়াল করো উই আর এবল ড্যাশ দা প্রবলেম উই আর এবল
to solve the problem. এখানে 2 প্লাস ভার্বটা হলো ইনফিনিটিভ. ইংলিশ ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্ট হলো অ্যাডজেক্টিভ. ইংলিশ ইজ ডিফিকাল্ট টু লার্ন ফর হার, টু লার্ন ফর হার. ইংলিশ ইজ ডিফিকাল্ট টু লার্ন ফর হার. এটা আরেকটা বিষয় হলো আমরা ওই বাংলাতে কথা বলার সময়, বাংলাতে কথা বলার সময় যেখানে আমাদের ভার্বের পরে তয়কারতে আসে, তয়কারতে বাংলাতে ভার্বটাকে তো ক্রিয়া বলে না, ওই ক্রিয়ার শেষে তে, তয়কারতে. যেমন দেখা ইংলিশ হলো সি, তাহলে দেখতে, দেখতে এতে আছে, তাই সি যদি হয় দেখা, ওই তের জন্য আগে টু হবে, তয়কারতের জন্য আগে টু হবে. দেখা যদি হয় সি, দেখতে হবে টু সি. খাওয়া যদি হয় ইট, খেতে, খেতে তয়কারতে এটার জন্য হবে টু ইট. যাওয়া যদি হয় গো, যেতে, যেতে এই কারণে টু গো. তাহলে বুঝতে পারছো বাংলাতে তয়কারতে হলে ইংরেজিতে সাধারণত ভার্বের আগে টু বসে, আর ভার্বের আগে টু বসে টু প্লাস ভার্ব দ্বারা ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্ব দ্বারা. এরকম দিয়ে একটা এক্সাম্পল খেয়াল করো, যেমন এখানে সোহানা কেম হেয়ার, সোহানা এখানে এসছে, এসেছিল তোমাকে দেখতে, টু সি, এই যে দেখতে, এটা হলো দেখা তয়কারতের জন্য, এই যে টু দেখতে তয়কারতের জন্য, দেখ তোমাকে দেখতে এসছে. উই ট্রাইড হার্ড, আমরা কঠোর চেষ্টা করেছিলাম টু গেট দা চান্স, ওই চান্সটা পেতে, পাওয়া তে, পেতে তয়কারতের জন্য এই এখানে টু বসছে, টু গেট তের জন্য. এই এ হলো বিষয়। আরেকটা হলো সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসে, সাবজেক্ট হিসেবে এখানে যেখানে সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসতেছে এখানে আবার জিরান্ড বসতে পারে, জিরান্ড বসতে পারে. ফর এক্সাম্পল তুমি যদি বলো এই সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, তুমি এটাকে দুই ভাবে লিখতে পারো. যদি ইনফিনিটিভ লেখো তাহলে হবে টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ, এই যে টু সুইম এটা হলো ইনফিনিটিভ. আবার তুমি এটাকে এভাবে লিখতে পারো সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা হলো জিরান্ড আর টু সুইমটা হলো ইনফিনিটিভ. তার মানে হলো ক্ষেত্র বিশেষ তুমি ইনফিনিটিভও ব্যবহার করতে পারো আবার জিরান্ডও ব্যবহার করতে পারো, এটা খেয়াল রাখতে হবে ক্ষেত্র বিশেষ সাবজেক্ট হিসেবে. যেমন এখানে, এখানে দেখো এখানে লেখা আছে টু আর, টু আর উচ্চারণটা খেয়াল করো, আর না আর 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 এরকম না, ইংরেজরা ইংরেজদের যে ওই নেটিভ যে উচ্চারণ ওটা শেষে এই আর এর উচ্চারণটা খুব সাইলেন্ট থাকে, আর এর উচ্চারণটা. যেমন আমরা তো আমরা যে উচ্চারণ করি আন্ডার, দেখো আমাদের একেবারে পয়েন্টে পয়েন্টে উচ্চারণ আন্ডার, রসহ উচ্চারণ হচ্ছে আন্ডার, কিন্তু ইংরেজদের উচ্চারণ কিন্তু আন্ডার না, তাদের উচ্চারণ আন্ডার, আন্ডার. এখানে আরটা একটু সাইলেন্ট থাকতেছে. ওয়াটার, ওয়াটার ওদের উচ্চারণ কিন্তু ওয়াটার না, সঠিক উচ্চারণ হলো ওয়াটার, ওয়াটার. সাফার, অফার, রেফার, এই যে আরটা হালকা উচ্চারণ হচ্ছে. হ্যাঁ তোমার তো মনে হবে আন্ডার বলে না আন্ডা বলে, তুমি তো কনফিউজ হয়ে যাবা, আন্ডার বললো না আন্ডা বললো, কনফিউজ হয়ে যেতে হবে. তো উচ্চারণ সঠিক উচ্চারণ কিন্তু ওটাই. তো এখানে যেখানে যে উচ্চারণটা আছে এটা হলো ব্রিটিশ উচ্চারণ হলো আর, আর ব্রিটিশ উচ্চারণ এটা হলো ভুল করা, আর আমেরিকান উচ্চারণ হলো এয়ার, এয়ার, এয়ার এরকম উচ্চারণ, এটা এটা হলো এই আমেরিকান উচ্চারণ, আমেরিকান উচ্চারণ হলো এয়ার, এয়ার, টু এয়ার, আর ব্রিটিশ উচ্চারণ হলো আর, আর এরকম. তাহলে চলে আসি, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রে ভুল হয়, টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রে ভুল হয়, এটা সাবজেক্টের কাজ করতেছে, টু প্লাস মূল ভার্ব. আর এখানে হলো টু স্পিক ইল অফ আদার্স ইজ ব্যাড, অপরের নিন্দা করা, অপরের গীবত করা এটা খুবই খারাপ. টু স্পিক টু প্লাস মূল ভার্ব, টু স্পিক ইল অফ আদার্স ইজ ব্যাড. টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর আস, এই যে টু প্লাস ভার্ব এগুলো সাবজেক্টের কাজ করতেছে. এরপরে আসি আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই নিচের পয়েন্টটাতে চলে আসি. দেখো এখানে লেখা আছে সাধারণত দুটি ভার্বের মাঝে টু বসে, দুটি ভার্বের মাঝে দ্বিতীয় ভার্বটি ইনফিনিটিভ হয়। যেমন এখানে উই স্টপড টু কন্টিনিউ দা গেম, এই
স্টপ একটা ভার্ব কন্টিনিউ একটা ভার্ব এই কারণে মাঝখানে টু দিয়ে এটাকে ইনফিনিটিভ করা হলো আবার বিগেন একটা ভার্ব রেইন একটা ভার্ব মাঝখানে বসলো যে টু টু প্লাস মূল ভার্ব ইট বিগেন টু রেইন হেভিলি দেন ইট স্টার্টেড স্টার্টেড একটা ভার্ব ব্লো একটা ভার্ব দেন ইট স্টার্টেড টু ব্লো স্ট্রংলি দে কেম কেম একটা ভার্ব টেক একটা ভার্ব দে কেম টু টেক দ্য মানি দুই ভার্বের মাঝখানে টু বসছে আর এটা এটা হয়ে গেল ইনফিনিটিভ আই হ্যাভ ফিনিশড টু ডু দ্য জব এখানে এখানে একটা জিনিস আমি তোমাদের বলে নেই যে এখানে উই স্টপ টু কন্টিনিউ দ্য গেম এটা তুমি এরকম লিখতে পারো উই স্টপ কন্টিনিউইং দ্য গেম কন্টিনিউইং দ্য গেম ইট বিগ্যান টু রেইন ইট বিগ্যান রেইনিং দুইটাই কারেক্ট দেন ইট স্টার্টেড টু ব্লো দেন ইট স্টার্টেড ব্লোয়িং দেন ইট স্টার্টেড ব্লোয়িং যখন আইনজি দিচ্ছি তখন জিরান করতেছি যখন আইনজি দিচ্ছি তখন জিরান করছি আর যখন টু প্লাস ভার্ব দিচ্ছি তখন ইনফিনিটিভ হচ্ছে তারপরে হলো আই হ্যাভ ফিনিশড ডুইং দ্য ওয়ার্ক আই হ্যাভ ফিনিশড ডুইং দ্য জব তার মানে এখানে তুমি ভার্বের সাথে আইনজি দিতে পারতেছো এ হলো ইনফিনিটিভের মৌলিক আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা একটা জায়গা আছে যেখানে যেখানে তোমার কাছে মনে হবে টু দরকার কিন্তু টু দেওয়া যাবে না মনে হবে টু দরকার কিন্তু টু দেওয়া যাবে না এরকম সাধারণত সাবজেক্টের পরে মেক এম এ কে ই সাবজেক্টের পরে হেল্প সাবজেক্টের পরে লেট এগুলো থাকলে অবজেক্টের পরে টু ছাড়া মূল ভার্ব লিখতে হবে এটাকে আমরা ইংরেজিতে বলে বেয়ার ইনফিনিটিভ ফ্রেজ বেয়ার ইনফিনিটিভ টু ছাড়া বেয়ার ইনফিনিটিভ টু নাই যেমন ওখানে পয়েন্ট বোর্ডে খেয়াল করো মেক হেল্প লেট এরপরে থাকবে অবজেক্ট এরপরে টু ছাড়া মূল ভার্ব বসে যেমন এখানে এক্সাম্পল আছে মডারেট রেইনফল হেল্পস আস এই যে হেল্পস আস এখানে মনে হবে যেন একটা টু দরকার মনে হবে টু দরকার কেন মনে হবে আমার ব্যাখ্যা অনুযায়ী মনে হবে আমার আলোচনাতেই মনে হবে কারণ এখানে অর্থটা দাঁড়ায় পরিমাণ মতো বৃষ্টিপাত পর্যাপ্ত পরিমাণে ফসল উৎপাদনে উৎপাদন করতে এতে উৎপাদন করতে সাহায্য করে তা আমি যেহেতু বলছি তে বললেই আগে টু দিতে হয় তাহলে তো আনোয়ার সাদ তো বলছে আমি বলছি না তা আমার রুল ফলো করে তারপরে এখন ভুল হবে তার মানে আমি ভুল শিখাচ্ছি হ্যাঁ সঠিক জিনিসই শেখানো হচ্ছে খেয়াল রাখতে হবে যে হেল্প হলে মেক হলে আর লেট হলে টু দেওয়া যাবে না মনে হবে টু দরকার তোমার মনে হবে হলে হবে না যেটা দরকার সেটা করতে হবে মান চাহি জিন্দেগি হনে সে হবে না হ্যাঁ সবসময় মনের কথা শোনা যাবে না মন মন যা বলবে তাই করতে হবে সব মনের কথা শোনা যাবে না বিবেকটাও শুনতে হবে এখানে বিবেক কি বলে বিবেক বলে যে এখানে ব্যতিক্রম ব্যতিক্রম অনুযায়ী এখানে আমি টু লিখব না এটা হলো বিবেকের দাবি এটা আবেগে করলে হবে না তাই এখানে ওই হেল্প থাকার কারণে অবজেক্টের পরে মূল ভার্ব আগে টু দেওয়া হয়নি এটা এখানে যে সেন্টেন্স এখানে লেখা আছে ড্রাইভ কেয়ারফুলি অ্যান্ড হেল্প সেফলি মারাত্মক খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য দেখো ড্রাইভ কেয়ারফুলি সতর্কতার সাথে গাড়ি চালান ড্রাইভ কেয়ারফুলি সতর্কতার সাথে গাড়ি চালান অ্যান্ড হেল্প সেভ লাইফ আর এটা কেমন হলো দুই বারের মাঝখানে টু দেয় নাই কেমন হলো এটা আমি না কিছুক্ষণ আগে শিখালাম দুই বারের মাঝখানে টু বসে ইট বিগ্যান টু রেইন ইট স্টার্টেড টু ব্লো স্ট্রংলি আমি তো কিছুক্ষণ আগে বললাম দুই বারের মাঝখানে টু বসে আমি তো এখন আবার দুই বারের মাঝখানে টু দেই কেমন হলো মানে স্ববিরোধী কাজ করতেছি না স্ববিরোধী কাজ কোনটা মানে স্ববিরোধী কাজ হলো আমি বলতেছি এটা আবার আমি এটা করতেছি না যেমন এক ডাক্তার ওই তার চেম্বারের মধ্যে লেখা রাখছে চেম্বারের মধ্যে বড় করে লেখা রাখছে ডু নট স্মোক ও বেটা নিজে স্মোক করতেছে ও বেটা নিজে নিজে স্মোক করতেছে লেখা রাখছে ডু নট স্মোক স্ববিরোধী কাজ লিখে রাখছে ঠিকই স্ববিরোধী কাজ আরেকটা কাজ আমার খুবই বড় ধরনের পাগলামি মনে হয় এই ইতে ব্যবসা ক্ষেত্রে ওই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো এটা বিক্রি করো কেন বিক্রি করার অনুমতি দাও কেন এটা যদি সংবিধিবদ্ধ সতর্কীকরণ হয় এটা যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হয় তাহলে বিক্রি হচ্ছে কেন বিক্রি হচ্ছে কেন বাবা কেন ছেলেকে দিয়ে আনাচ্ছে বড়রা কেন ছোটদের দিয়ে আনাচ্ছে বড়রা বড়দেরকে দেখে তো
ছোটরা তো শিখতেছে যে বাবা যে বড় ভাই যে চাচা যে দাদা যে নানা ওই ফ্যামিলি ছোট গদি এগুলো বাইরে থেকে কিনে আনায় ও অ্যাডিক্টেড হবে ও ধূমপানে অ্যাডিক্টেড হবে বিকজ চিলড্রেন আর কিউরিয়াস দে ওয়ান্ট টু নো দা আনসিন অ্যান্ড দা আননোন বাবা আপনি ভুল করতেছেন বড় ভাই আপনি ভুল করতেছেন ওই ছেলেকে দিয়ে যে ধূমপানের যে প্যাকেটটা আনাচ্ছেন বাইরে থেকে যে সিগারেট আনাচ্ছেন ও অ্যাডিক্টেড হয়ে যাবে ও দেখবে যে আমার বাবা তো ট্রাই করে হোয়াই নট আই হোয়াই নট মি আমার বড় ভাই করে আমার চাচা করে আমার দাদা করে আমি একটু দেখি তো এই দেখি তো এটাই তো কিউরিওসিটি এই কিউরিওসিটি থেকে তো অ্যাডিকশন অ্যাডিকশন থেকেই তো ডেভিয়েশন এভরি অ্যাডিকশন লিডস টু ডেভিয়েশন এভরি অ্যাডিকশন লিডস টু ডেভিয়েশন প্রত্যেকটা আসক্তি মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এই জন্য এগুলো ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে আমি কি করাচ্ছি আমি কোন কাজটা করাচ্ছি আমি নিজের হাতে ছেলেকে নষ্ট করতেছি নিজের হাতে আমার ছোট ভাইকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছি একটু খেয়াল করতে হবে এগুলো এখানে চলে আসি এখানে চলে আসি তো এই যেখানে হেলথ সেফ লাইফ এই যেখানে যে সেন্টেন্সটা না বললেই নয় আমি ঢাকা কলেজে যখন অনার্সে ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে আমি ওই ক্লাস শেষে আমি ইতে যাব লাইব্রেরিতে যাব লাইব্রেরিতে যাওয়ার সময় শুক্রবাদে এই পার থেকে ওই পারে এই সেন্টেন্সটা লেখা ছিল বড় করে এটা লেখা ছিল ড্রাইভ কেয়ারফুলি তারপরে ফুল স্টপ ছিল এন্ড ছিল না আমি এন্ড এখানে যোগ করি সেখানে এন্ড ছিল না ড্রাইভ কেয়ারফুলি তার নিচে লেখা ছিল হেলথ সেফ লাইফ অনার্সে পড়েও আমার মাথায় এটা তখন আসে নাই আমার কাছে বারবার প্রশ্ন আসতেছে হেল্পের পরে টু কেন নাই টু দিল না কেন হেল্প টু সেভ লাইফ টু কেন নাই দুই বারবার মাঝখানে টু তো এটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা জিনিস মাথায় আসলো যদি টুই না হয় তো সেভিং কেন হলো না হেল্প সেভিং লাইফ এই দুই প্রশ্ন নিয়ে আবার রিটার্ন ঢাকা কলেজে এসেছি ঢাকা কলেজে তখন আমার ডিপার্টমেন্টে মিটিং চলতেছিল জাহানারা ম্যাডাম ছিলেন ইংলিশ ডিপার্টমেন্টের হেড চেয়ারম্যান হ্যাঁ উনি ছিলেন মরিয়ম ম্যাডাম ছিলেন তো খুব বড় বড় ম্যাডামদের আমি সান্নিধ্য পেয়েছি ঢাকা কলেজে তো আমি মিটিং চলতেছে মিটিং শেষ হবে ম্যাডামকে প্রশ্ন করব অথবা কোনো টিচারকে প্রশ্ন করব যে এটা কেন এটা জানার জন্য আমি আবার ঢাকা কলেজে ফিরে এসেছি তো দাঁড়ায় আসি অনেকক্ষণ প্রায় দেড় ঘন্টার মতো মিটিং চলতেছে আমার তো প্রশ্নের উত্তর দরকার দেড় ঘন্টা পরে তো যখনই ম্যাডাম বের হলেন ম্যাডামকে পাইনি খুব দ্রুত চলে গেলেন তা আরেকজন টিচার ছিলেন টিচারের নাম হলো টিচার নাম বলবো না নাম বললে অনেকে জেনে যাবে এটা অন্যরকম হয়ে যাবে একজন টিচার বাস ওই টিচারকে প্রশ্ন করলাম তো টিচার আমাকে দিল এক ধমক প্রশ্ন করবা ক্লাসে এসে প্রশ্ন করবো এখন কিসের প্রশ্ন আমি খুবই মর্মাহত হলাম আমার খুবই মন খারাপ হলো আমি কোনো কথা বলিনি আমার ছোটবেলা থেকে অভ্যাস ছিল যে এই এরকম ই করা সাথে সাথে রিয়্যাক্ট করা বা সাথে সাথে জবাব দেওয়া টিচারদের এটা আমার অভ্যাসে নাই ছিল না কখনো চুপচাপ রইলাম তো এটা জানার জন্য চুপচাপ তো রইলাম কিন্তু আমার আগ্রহ শেষ হয়নি আমি এটা জানার জন্য লাইব্রেরিতে চলে গেলাম লাইব্রেরিতে গিয়ে ইনফিনিটিভ ফ্রেজ জিরান্ট পার্টিসিপল এগুলোর সাত আটটা গ্রামার বই বের করে তখন দেখলাম যে বেয়ার ইনফিনিটিভ নামে একটা বিষয় আছে বেয়ার ইনফিনিটিভ এবং বেয়ার ইনফিনিটিভের মধ্যে ওই মেক হেল্প লেট এই জাতীয় ভার বসে এবং এই জাতীয় ভার হলে তখন টু দেওয়া যায় না তো আই ওয়াজ স্যাটিসফাইড উইথ মাই অ্যাটেম্পটস টু ফাইন্ড আউট দ্য রিজন অফ দিস সেন্টেন্স তো এটা আমি স্যাটিসফাইড হলাম এবং তোমাদের উৎসাহের জন্য বলি তোমাদের জানার জন্য বলি আনোয়ার স্যার জীবনে কখনো ইংরেজি টিচারের কাছে পড়েননি মানে প্রাইভেট পড়েননি কোচিংয়ে পড়েননি জীবনে না একদিনের জন্য না আমি নিজের চেষ্টায় লাইব্রেরি ওয়ার্ক করে বই ঘাটাঘাটি করে এভাবে আমার ইংরেজি শেখা হয়েছে এভাবে আমার ঢাকা কলেজে পড়া হয়েছে এভাবে আমার এমএ কমপ্লিট করা হয়েছে নিজের চেষ্টাতে তো চেষ্টাটা যে কথা বললাম যেটা যে আমাকে যখন আমি মনে করছি যে আমাকে আগে বাড়তে হবে আমাকে সামনে যেতে হবে চেষ্টা করতে হবে চেষ্টা করেছি আল্লাহ সাহায্য করছে তোমরা চেষ্টা করলেও আল্লাহ সাহায্য করবে তোমরা চেষ্টা করো তোমাদের পাশ করার পড়াশোনা করো না পাশ করার পড়াশোনা করা যাবে না জানতে হবে ডেপথ অফ নলেজ বাড়াতে হবে ইনক্রিজ ইওর ডেপথ অফ নলেজ জানতে হবে প্রচুর জানতে হবে তো চলে আসে এখানে আবার
তো ড্রাইভ কেয়ারফুলি হেল্পস এ বুঝতে পারছো যে হেল্পের পরে টুটা কেন বসে নাই এর পরের বাক্যে যদি যাই দেখো এখানে লেখা আছে উই মেড হিম রাইট আ লেটার উই মেড হিম রাইট আ লেটার আমরা তাকে দিয়ে একটি চিঠি লেখালাম এখানে এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই ভার্বটা আছে হলো মেড মেক থেকে এসেছে মেক প্লাস অবজেক্টের পরে মূল ভার্ব বসে এখানে টু দেওয়া যাবে না মূল ভার্ব বসে উই মেড হিম রাইট আ লেটার আমরা তাকে দিয়ে একটি চিঠি লেখালাম ইংরেজিতে ইংরেজিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো খাই ইট খাওয়াই ফিট লার্ন শিখি টিচ শিখাই এরপরে সি নিজে দেখি শো দেখাই রাইট লিখি লেখাই ইংরেজি নাই পুরো ডিকশনারির মধ্যে এই শব্দটা নাই লেখাই ইংরেজি নাই তারপরে এই কি করি খেলি প্লে কিন্তু অন্যকে দিয়ে খেলাই খেলাই অন্যকে দিয়ে ইংরেজি নাই নিজে শপিং করি এটার ইংরেজি আছে অন্যকে দিয়ে করাই ইংরেজি নাই তাহলে কি ইংরেজরা মনের ভাব প্রকাশ করে না ইংরেজরা মনের ভাব প্রকাশ করে না এরা তারা কি অন্যকে দিয়ে কাজ করানোর সেন্টেন্স বলে না অবশ্যই বলে তখন লাগবে হলো এই স্ট্রাকচার সাবজেক্ট প্লাস মেক প্লাস অবজেক্ট এরপরে মূল ভাব অর্থাৎ তুমি নিজে চিঠি লিখতেছো না কাউকে দিয়ে লেখাচ্ছো তাহলে আই মেড হার রাইট আ লেটার আই মেড দা বয় ডু দা ওয়ার্ক এই ধরনের স্ট্রাকচার তখন ব্যবহার এটার আরেকটা স্ট্রাকচার আছে আমি তো এই আলোচনা করতে করতে অনেক সময় লেগে যায় আসছি ক্লাস নেওয়ার জন্য এই চিন্তা করে 20 মিনিটের মধ্যে ক্লাস নেব না আমার মনে হয় আধা ঘন্টার উপরে হয়ে গেছে আর বেশি কথা বলবো না অল্প কথা বলে শেষ করে দিই এরপরে মাদার লেট মি এনজয় দা পার্টি এই লেটের কারণে মূল ভাগ বসছে লেট নেচার বি ইয়োর টিচার এটা হলো ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতার লাইন ওয়ার্ডসওয়ার্থ দা পোয়েট অফ নেচার দা পোয়েট অফ নেচার লেট নেচার বি ইয়োর টিচার মানে প্রকৃতি দিকে টিচার বানো প্রকৃতি থেকে অনেক কিছু শিখার আছে প্রকৃতির দিকে তাকালে ডানে বামে উত্তর দিকে তাকালে এখান থেকে অনেক কিছু শিখার আছে নেচার ইটসেলফ ইজ আওয়ার টিচার আল্লাহ প্রকৃতিকে সাজাইছেন এইভাবে যে প্রকৃতির দিকে ভালো মতো সাজালেই আল্লাহকে চেনা যায় আল্লাহকে চেনা যায় তুমি আসমানের দিকে তাকাও না আসমানের দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে কোনো খুঁটি নাই খুঁটিবিহীন আসমানটাকে আল্লাহ ভাসিয়ে রাখছেন কে করলেন নিশ্চয়ই একজন আছেন এটা করার পিছনে এবং তিনি হলেন আল্লাহ এই যে এটার দিকে তাকালে তুমি আল্লাহকে চিনতে পারতেছো এই জন্য লেট নেচার বি ইয়োর টিচার এটা এটাই মিল করতেছে এখানে আচ্ছা এ হলো আজকের মৌলিক আলোচনা আশা করি তোমরা যারা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতেছো তারা ইনফিনিটিভের ব্যবহার শিখতে পারছো এই শূন্যস্থানের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কখন টু প্লাস মূল ভার্ব বসে কখন ভার্ব প্লাস আইএনজি বসে আবার কখন সমার্থক হিসেবে দুটোই করা যায় এগুলো খুব খেয়াল রাখতে হবে আজকে তোমাদের সাথে এই আলোচনা এই পর্যন্তই আমি কিন্তু এই উপরে শিরোনামের মধ্যে লিখেছিলাম ইউজ অফ ইনফিনিটিভ এন্ড অ্যাডভার্ব অ্যাডভার্ব নিয়ে আলোচনা করার আজকে আর সময় নেই পরবর্তী কোনো ক্লাসে অ্যাডভার্বের ব্যবহার নিয়ে আলোচনা হবে আজকে তোমাদের সাথে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ